মিম পেশমু আ আলামু বাজের বি মিম আলিফ জবর মা বিমা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে বিমা ইয়া ওয়াউ পেশ ইউ পেশের বাম পাশে জজমলা ওয়াউ মাদের হর এক আলিফ টেনে পড়তে হবে এখানেও ঠিক তাই পেশের বাম পাশে জজমলা ওয়াউ এক আলিফ টেনে পড়া উচিত ছিল কিন্তু তারপরে আমরা যেহেতু থামবো তখন আমরা জানি মাদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়

ফা জবর ফা বা শিন জবর বা শিনজের সি ফা বা শিন রজের শির ফা শির হা মিম পেশ হোম এখানে মিম সাকিনের পরে বা আসছে এখানে মিম সাকিনের পরে বা এবং মিম থাকলে গুণনা করে পড়তে হয় এখানে বা আসছে আমরা গুন্না করে পড়ব হুম আইন জবর আ জাল আলিফ জবর জা আ জা জবরে বাম পাশে খালি আলিফ আমরা একালি টেনে পড়ব এখানে তানবিন বা দুই জের বিন তানবিন তানবিনের পরে হামজা সে ইজহারের হরফ আমরা স্পষ্ট করে পড়ব আযাবিন বিন হামজাদ আ লামিয়া লি আলী মিম দুই জের মিন আলিমিন কিন্তু থামলে এখানে হবে আলিম ফেবার্শি বিআযাবিন বি আজ বিন আলিম ফেবার্শি রুহুম বি বিন আলিম এরকম

লাম সদ পেশলু সৎ খের জবর লাম সামিলি সলি হা খারা জবর হা সলি লাম জবর লা হামিম পেশুম, লাহুম হাম জিম জবর আজ কেন কলকলা কফ কফত বা জিম ডাল কলকলা করে পড়তে হয় আজ র দুই পেশ রুন তেনবিনের পরে গইন আসছে ইজার রুন এরকম গুন্না করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে আজ রুন ম্যাম ম্যাম এখানে মিম সেকেন্ডের পরে নুন আসছে মিম সেকেন্ডের পরে শুধুমাত্র মিম এবং বা আসলে গুননা করে পড়তে হয় আদারওস স্পষ্ট করে পড়তে হয় আমরা এখানে মিম সেকেন্ডের পরে নুন আসছে স্পষ্ট করে পড়ব মাম নুন ন বশ নুন ন দুয়ে নুন ন ন দুয়ে নিন তাহলে মামুনিন কিন্তু থামার কারণে এই নুনের উপরে সাকিন হয়ে যাবে আর তিন আলিফ টেনে পড়তে হবে মামুন ইল্লালযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি হতি লাহুম আজরুন গৈরু মমনু আমরা সুরা বুরুজ পড়বো এখন ওয়াউ সিন জবর ওয়াস সিন জবর সা ওয়াস সা মা মাদের হরফের পরে পরে উপরে মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়বো ওয়াস সামা হামজা ই ওয়াস সামা ই জাল জবর জা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বো ইজা তালাম জের তিল ইজা তিল বা পেস বু র ওয়া পেস পেশের বামপাশে যজমলা ও মাদ তারপরে আহ জিম জি তারপরে যেহেতু আমরা থামছি এখানে জিমজের যে জি আর হবে না এখানে সাকিন হয়ে যাবে আর এখানে তিনালিপ টেনে পড়তে হবে রুজ বুরুজ কলকলা করে পড়তে হবে দেখেন এখানে কিন্তু জিম জের জি ছিল কিন্তু জিম হচ্ছে কলকলার হরফ আর এখানে যেহেতু আমরা জিমের উপরে গিয়ে থামছি সুতরাং এখানে যখন সাকিন হবে তখন এটা কলকলার হরফের উপরে গিয়ে সাকিন পড়লো এই জন্য এখানে তখন কলকলা করে পড়তে হবে বুরুজ এরকম ওয়াউলাম জবর ওয়াল ইয়াওয়াওজওর ইয়াও ইয়ৌ ওয়াল ইয়াউ মিল ওয়াল ইয়ৌ মিল মিম মাও লিনের হরফ পাতলা করে দ্রুত পড়ব যদি লিনের হরফের পরে থামতে হয় তাহলে একালি প্রাণতে হয় আদারওয়াইজ দ্রুত পাতলা করে পড়তে হয় তাই যেহেতু আমরা থামছি না আমরা পাতলা করে পড়ে যাব। মাও আইন ও উ দালদের দি উদি দি কিন্তু থামলে উ এখানে ওকে তিন আলিফ টানতে হবে এবং দালের উপর গিয়ে সাকিন হয়ে যাবে এটাও আগের মতোই জিম যেরকম কলকলা হরক দালও ঠিক রকম কলকলা হরক তখন এখানে সাকিন হয়ে যাবে এবং দালকে কলকলা করে বলতে হবে ওয়াল ইয়াও মিল এরকম ওয়া জবর ওয়া শিন জবর শ্যা জবরের পাশে খালি আলিফ মা দেখ আলিফ টেনে পড়তে হবে ওয়া শে হাজের হি এখানে দেখেন দাল দুইজের দিন হ্যাঁ এখানে তেনভিন তেনভিনের পরে কি আসছে ওয়াও আর ওয়াও হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ চারটা হরফ ইদগামে ইয়া ইয়ামিম ওয়াও নুন এই হরফগুলো যদি নুন সাকিন বা তেনভিনের পরে আসে তাহলে গুন্না করে পড়তে হয় তাহলে এখানে আমাদেরকে গুন্না করে পড়তে হবে শাহি দিউ দিউ ওয়াও জবর ওয়া মিম জবর মা ওয়া মিম শিন জবর মাশ ওয়া মাশ হু দাল দিন হু দিন তো এখানেও আগের নিয়মই দালের উপরে থামতে গেলে আমাদেরকে কলকলা করতে হবে আর এখানে তিন টেনে পড়তে হবে আচ্ছা হি দিউ হুদ ওয়সাহি দিউ হুদ কপেশ কু তাজের টি কুতিল হামজাবল্লা কুতিলা হামজা সদ জবর আস হা খারাপ জবর আস হা বালাম পেশবুল আস হা বুল হামজা খেশ উখ ডাল পেশ দু উখ দু ডাল দি উখ দু দি কিন্তু থামলে এখানে উখ দুধ তিনালিপ টেনে এই ডালের উপর থামতে হবে এবং ডালের উপরে সাকিন হয়ে যাবে তখন কল নিয়ম অ্যাপ্লাই করতে হবে কু তিল সায়াবুল উখ দুধ কু তিল সাবুল উখ দুধ জবর নুন আলিব জবর অ্যান্ড এখানে নুনের উপরে পেস গুন্না করে পড়তে হবে অ্যান্ড এখানে ঘুন্যার জন্য আন এই যে নাকের মধ্যে থেকে সাউন্ড বের করলাম আর যেখানে গুণ আমরা জানি একালিপ টেনে পড়তে হয় আর জবরের বাম পাশে খালি আলিপের জন্য নাকে একালিপ টেনে পড়লাম যদি এখানে খালা জবর না থাকতো তাহলে আন রি এরকম হইতো যেন খালি আলিপ আছে এবং তারপরে জবর এই জন্য এখানে নাকেও একালিপ টেনে পড়তে হচ্ছে আলিফ জবর জ্যা বা জবরের বাম পাশে খালি আলিফ একালি টেনে পড়তে হবে আলাম যে তিল ওয়াউ জভার ওয়া কফ ওয়াফেস কু দাল দিয়ে কু দি এখানেও আগের নিয়মই এখানে তিন আলিপ তখন টানতে হবে আর ডালের উপরে সাকিন হয়ে যাবে সুতরাং কলকলার নিয়ম অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড ন্য রি জ্যা সরি অ্যান্ড ন্য রি এরকম হামজা রালজের ইজ হা মিমপেশ হুম এখানে মিম সাকিনের পরে আমাদের সূত্র হচ্ছে নুন সাকিন মিম সাকিন এবং তানবিন দুই জবর দুই জের দুই পেশ এগুলো আমাদেরকে ফলো করতে হবে তাহলে এখানে মিম সাকিন মিম সাকিনের পরে কি আসে আইন আসে ইজহারের হরফ ইজ হুম আলাই লাম ইয়া জবর আলাই হা খা হা আলিফ জবর হা জবরে বম্পেশ তালে আলিফ এক আলিফ টেনে আলাই আলাইহা কপেশ কু আইন অপেশ কু দাল দুই পেশ দুন কু দুন কিন্তু থামলে কু ও তিন টেনে থামতে হবে এবং দালের উপরে সাকিন হয়ে যাবে এবং কলকলা করতে হবে ইজ হুম আলাই এরকম ওয়াউ জবর ওয়া দেখেন এখানে যদি আমরা মিলাই পড়তাম তাহলে কি হতো এখানে কিন্তু তানবিন হ দুই পেশ তানবিন তানবিনের পরে উয়া আসে তাহলে এটা কিসের নিয়ম হয়তো ইদগামে বা গুন্না আর তখন গুন্না করে আমাদেরকে মিলায়ে পড়তে হয়তো আর তখন এখানে তিন আলিফ পান্তে না এক আলিফ টেনে পড়তাম কূউ দুউ ওয়া হুম এরকম হইতো আচ্ছা আমরা যেহেতু থেমে থেমে পড়ছি এখান থেকে আবার শুরু করি ওয়াযর ওয়া হামিম পে সুম ওয়া হুম আইন জাবর আ লাম কারাজাব লা আলামি মালিজাব মা ফালাম ইয়াফাজবার ইয়াফ আইন জোয়ার আফ আয় লামোয়া পেশ লুন জবর্না ইয়াফ আই লুন বা লামজের বিল মিম আমজা পেশ মু মিমজের মি মুমি মি নুনিয়া জের নিন উন জোবর্না মু মি শিন পেশ সু হাময়া পেশ হু শুহু দালদুই পেশ দুন সুহুদুন কিন্তু থামলে কি হবে এখানে মাদের হরফের পরে থামার কারণে তিন আলিপ টানতে হবে আর দাল কলগলা কলগলা করে পড়তে হবে সুহু আলা আই ল্যা বিল মো মিনি না সুহু দ ওয়া জবার ওয়া মিমালিফ জবার ওয়া ম্যা জবারের বাম পাশে খালি আলিপ আমরা এখানে এক লিপ ট্রেনে পড়ব। ওয়া নুন জবর না ক জবর ক না ক মিম পেশ মু না ক মু মিম নুন মিন এখানে নুন সাকিনের পরে নুন সাকিন আমাদের সূত্র নুন সাকিনের পরে হা আসছে এই হা ইজহার সূত্রাঙ্গ আমরা স্পষ্ট করে পড়ব গুন্না করব না মিন হামিম পেশ মু এখানে মিম সাকিনের পর হামজা ইজহার এইখানেও আমরা গুন্না করব না তাইলে মিন হুম হামজালামদের ইল আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদ এক আলিফ পড়া উচিত ছিল কিন্তু এই যে চিকন চিহ্ন দেয় আছে এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়ব ইল দেখেন হামজা ইয়া জবর আই ইয়া পেশ উ ইয়া হামজা পেশ উ আই ইউ এখানে নুন সাকিন হ্যাঁ নুন সাকিন যেহেতু আমাদের সূত্র এখানে কিন্তু দেখেন সাকিনের পরে তাসদিদ আসছে তাই না সাকিনের পরে তাসদিদ আমরা জানি সাকিনের পরে তাসদিদ থাকলে সাকিন আর পড়তে হয় না তাসদিদ পড়তে হয় তো আমরা এই সাকিন পড়লাম না কিন্তু সাকিনের কারণে আমাদের কিন্তু এইটা চেঞ্জ হয়ে গেল মানে আমরা নুন সাকিন মিম সাকিন এবং তানবিন যেহেতু আমাদের সূত্র আমাদেরকে সূত্র তো ফলো করতেই হবে তাহলে এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে আর ইয়া হচ্ছে ঈদগামে বাগুনার এই জন্য আমরা ওই নিয়মকে অ্যাপ্লাই করবো আই আই গুন্না করে পড়ব আই মিমজের মিম জের মি নুন ও পেশ নু মিনু বা লাম জের বিল লাম জবর লাম খারা জব লা বিল লা হি এখানে আল্লাহ শব্দ পড়ার নিয়ম হচ্ছে মোটা এবং পাতলা করে জের থাকলে পাতলা করে পড়তে হয় জবর এবং পেশ থাকলে এই লামের পূর্বে জবর এবং পেশ থাকলে মোটা করে পড়তে হয় যেহেতু জের আছে আমরা পাতলা করে পড়ব বিল্লাহিল বিল্লাহিল হালাম জের হিল বিলাহিল আইন জবর আ যায় এর জি আজি জাল আ যা লাম জের জিল আজি জিল হা জবর হা হা মিম ইয়া মি হামি দাল জের দি থামলে তামলিকে হবে হামিদ এখানে তিন আলিফ লিখতে হবে এবং দালের উপরে সাকিন হয়ে যাবে মধ্য আর নিয়ম अप्लाई করতে হবে وما نَقَمُوا منهم إلا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ بالله العزيز الحميد. الحمد <سؤال> لله Muhammad الله জি আই লেৰি লাম জবরলা হাউল টপেশু লাহু মিম লাম্পেশ মূল কাপ পেস্কো মূল কু কাপ এখানে শীনে লাগবে কাপ চিন জব পেশকুষ চিন জবরসা মিম খারাজ জবর মা খারাজ ও শ্যামা ওয়া শ্যামা তাজের টি শ্যামা ওয়া টি ওব লাম জবর হামলা র জবর আরো দ জের দি আরো দি আর যদি আমরা এখানে থামতে হবে তো থাকলে বেটার থামা তাইলে তখন এখানে কি হবে আর দজ যে দি হবে না এখানে দদের উপর স্যাকিং হয়ে যাবে তখন উচ্চারণ হবে আর্ট অ্যাল লে রি লেহু মুল কুস এম আচ্ছা ওয়া লাম জবর ওয়াল লাম খর জবর লে ওয়াল লে হ্যাফ এ লেহু আইন যাবার আলাম লাম খারা যাব আলা কাফ লাম পেশ কুল লাম জেলি কুললি শিন ইয়া যাবার হামজা দুই জের ইন এখানে ইন না হয়ে ই হবে কারণ এই তানবিন তানবিনের পরে শিন আছে শিন হচ্ছে ইকফা ইকফার গুণা করতে হবে অস্পষ্ট করে গুন্না করতে হবে সাই শিন জবর শাহ হাইয়াদের হি শাহি দাল দুই পেশ দুন শাহি দুন কিন্তু থামলে কি হবে শাহ কুল্লি সাহিদের ইন হামজান ইন নুনজ ইন্নাল এখানে নুনের উপরে তসদিদ আমাদেরকে গুন্না করতে হবে বাজিব গুননা ইন্নাল লামজবেল্লা ডালিয়া জেরি জি জেরের বাম্পাসের জজমালাইয়া মাদ একালি প্লেনে পড়তে হবে ইন্নাই লেদিনা ইন্নাই ল্যাদিনা ফাজবরফা তাজবরতা ফাতা নুন লাম্পেশ নুল ফাতা নুল মিম হামজাপেশ মুখ মিম জেরমি মু মি নুনেয়া জেরি নি জেরে বাম্পাসের জজমালাইয়া মাদ একালি প্লেনে পড়তে হবে মু মিনি নুঞ্জবর্ণা মু মিনি না ওয়াওলাম জোরওয়াল মিম হামজাপেশ মু। বল মু মিম মি নুন খালে পড়ে না মু মিনা তাদের তি মু মিনা সা মিম সুম মিম জবর মা সুম মা মিমের উপরে তাজদিদ গুন্না করতে হবে সুম লা মিম জবর লাম ইয়া জবর ইয়া মিম সাকিনের পরে ইয়া আসছে আমরা গুন্না করব না মিম সাকিনের পরে মিম এবং বা থাকলে গুন্না করতে হয় আদারওয়াইজ আমরা স্পষ্ট করে পড়ব লাম ইয়া তাওয়া পেু বা পেশবু দুই জাগই মাদ পেশের বম্পাশে যজমলাও আমরা জানি মা এখালিপ ট্রেনে পড়তে হয়। তু বু ইয়া তু বু াজবর ফা লামজললা ফাল হামি পে সুম এখানে মিছা কেনের পর আইন এখানেও আমরা গুন্না করে পড়ব না। ফালাহুম আইন জবর আজাল আলপ জবর জবের বমপাশে খালে আলি ফকালিপ টটেরেনে প করব। আজা বাল বা পেস বু আজা বু। জিম জবর যা হান জবর হান এখানেও ওয়াজিব গুন না নুনের উপরে তাজদিব তাজদিদ জাহান্না মিম জবর মা জাহান্না মা আচ্ছা একটা জিনিস দেখেন আপনাদেরকে সহজ করি সেটা হচ্ছে আমাদের সূত্র হরফ কয়টা নুন সাকিন মিম সাকিন হুম আর আরেকটা তো হচ্ছে তানবিন দুই জবর দুই জেড দুই পেশ এটা আমাদেরকে ফলো করতে হয় তো সাকিন আচ্ছা আমরা যেভাবে সাকিন দেখব আমাদের সূত্রের হরফ কিন্তু দুইটা নুন এবং মিম সাকিন থাকলে এই সাকিনকে কেন্দ্র করে আমাদেরকে কি করতে হয় যে ওই যে কোথায় ইকফার গুন্না কোথায় ইজহার স্পষ্ট করে কোথাও ইকলাব পরিবর্তন করে কোথাও ইদগম গুন্না সহ কোথাও গুন্না ছাড়া আমরা পড়ি যদি নুন এবং মিমের উপরে সাকিন থাকে আবার এই নুন এবং মিমের উপরে যদি তসদিদ থাকে তাইলে তখন ওই নুন আর মিমকে তখন গুন্না করে পড়তে হয় অর্থাৎ আমাদের এই দুইটা হরফ সবসময় খেয়াল করতে হবে যে যদি তসদিদ থাকে তাহলে আমরা গুন্না করব আর যদি সাকিন থাকে তাহলে তার পরের কি হরফ আছে সেইটা অনুযায়ী আমরা মানে রুল অ্যাপ্লাই করব আচ্ছা হামজা ইন নুন নাম জবর নাল ইন্নাল লাম জবর লা ইন্নাল লা জি নুন না ইন্নাল লাযিনা ফা জবর ফা তা জবরতা তা ফা তা নুন লাম পেশ নুল ফা তা নুল মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুন নুনিয়া জেরে নি জেরে বাম্পাসে যজমেলাইয়া মা দ একালি টেনে পড়তে হবে মু মিনি নুন জবর না মু মিনি না ওয়ালাম ওয়াল মিম হামজা পেশ মু মিম জেরমি মু মি নুন খারাজ বল না মু মিনা তাজের মু মিনাতি সা মিম পেস যে মিম আমাদের সূত্রের হরফ এটার উপরে তাস দিতে আসছে আমরা গুন্না করে করবো सामीम पे मीम जबर मा सुम मा लाम जबर लाम मीम जबर लाम सुम मा लाम या जबर या अपना क्यों की कुनो मैसेज दी सेन अच्छा सुम मा लाम या जबर या तावा पे स्तु बावा पे जबु या तू बु या तू बु फाजबर फा जबर फा, फा फा, ला फा लाहमीम पे सुम फा आइन जबर आ রেল জবর জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বো আজা বা পেশবু আজা আবু জিম জবর যা হা জবর হা নুন জবর হান নুন জবর না জাহান না মিম জবর মা জাহান না মা জবর ওয়া লাম জবর ওয়ালা হা মিম পে সুম ওয়ালা হুম মিম সাকেনের পরে আইন আমরা স্পষ্ট করে পড়বো ওয়ালা আহুম আইন জবর আ রেল আলিফ জবর জ্যা আজা বা পেশ বালাম পেশবুল আজা বুল হা হা রয়াদের রি হা কবজের কি হা কি কিন্তু এখানে থামলে কি হবে কপের উপরে সাকিন হয়ে যাবে কফ ও কলকলার হরফ সুতরাং এখানে কল্পকলা করে থামবো এবং তিন আলিফ টানবো হারি হারি ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনীনা والمؤمنات سُمًّا لم يطوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق حمزة هم إن نون إن اللام <سؤال> لا إن الله إن الذين

জিম নুন জবর জ্যান নুন জবর না এই যে এখানেও আমাদের সূত্রের হরক নুন তাসদিদ আসছে আমরা গুণনা করে পড়ব জাহান জাহান নুন খারা জবর যেহেতু খারা জবর একালিপ টেনে পড়ব জাহান সরি জান তা দুই পেস্তুন জান এখানে দেখেন তুং হবে কারণ তেনবিনের পরে আ এখানে তা আসছে ইকফার হরক তাইলে জান্নাতুন জান্নাতুন তা জিম জবর তাজ কলকলা তা জ র রি তা জুরি এখানে নুন সাকিনের পরে তা আসছে ইকফার নিয়ম তাহলে ম তা হাজা ওয়াতাহ তাজের তি তাহতি হালম জবর হাল তাহ তিহাল এখানে জবরের বাম পাশে খালি আলিফ মা দা খালিফ পড়া দরকার ছিল কিন্তু যেহেতু এখানে সাকিন আছে সুতরাং এই হাজ হা এই লামের সাথে লেগে যাবে আর এখানে একালিপ টেনে পড়া লাগবে না তাইলে হাল আমজবর হাল মিং তাহতি হাল হামজা নুন জবর আন স্পষ্ট করে পড়তে হবে কারণ নুন সাকিন আমাদের সূত্র তারপরে হা আসছে ইজারের হরফ এই জন্য আমরা স্পষ্ট করে পড়ব আন হারু এরকম হবে আন হারু রয়ের উপরে সাকিন হয়ে যাবে জাল খারাজ জ্যা লাম জেলি জ্যা লি কাপলাম জবর কাল জ্যা লিকেল ফাউ জা পেশ জু ফাও জা লামপেশ জুল ফাউজুল কাপজবার কাপ বাইয়াজের বি ক্যাভি রপেশ রুখ ক্যাভি রুখ কিন্তু থামলে এখানে রয়ের উপর সাকিন হবে আর এখানে মাদের হরফের পরের হরফে থাকার কারণে মধ্যে আর্জেনিয়াম তিন আলি টেনে পড়তে হবে জ্যা লিকেল জ ফৌজুল কবির এরকম হামজা নুন ইন নুন জবর না ইন না এখানেও এই আমাদের নুন সাকিন বা তাশদিদ আসলে আমরা যেহেতু ফলো করি এখানে তাশদিদ আসলে আমরা গুণনা করি তাই না তাহলে ইন বা তো জবর বাত শিন জবর শা বাত কলকলা হ্যাঁ বাত শা র বা জবর র বা জের বি র বি কাব জবর কা র বি কা লাম জবর লা শিন জবর শা লা দাল ইয়াদের দি দাল দুই পেশ দুন শাদি দুন কিন্তু থামলে শাদিদ তিন আলিফ টেনে দালের উপরে সাকিন করে আমরা পড়ব তখন এখানে তিন আলিফ টানব ইন্নাবাত শারাব্বিকা লা শাদিদ নুন এর ইন নুন যবর না ইন্না হা উল্টা পেশ হু এই যে নুন আমাদের সূত্রের হরফ তার উপরে তাশদিদ আসছে আমরা গুন্না করে পড়ব তাহলে আর যদি এখানে তাসদিদ না হয়ে সাকিন হয়তো তাহলে কি হইতো নুন সাকিনের পরে হা ইজহারের নিয়ম হইতো তাই না এখানে তাসদিদ আসছে আমরা এটাকে তখন গুন্না করে পড়ছি ইন্নাহু হা পে জবর ওয়া হুয়া ইয়া বা জবর ইয়াব দাল জেড দি ইয়াব বো দি হামজা পেশ উ দি উ ওয়াউ জবর ওয়া ইয়া পেশ উ ওয়া ইউ আইন ইয়াদের ঈদ আলপেশ দো ওয়া ই ওয়া ইউ ঈদ ইন বা সরি ইন হুহুআ ইউ বোদি ও ইউ বো ইউ বোদি ওয়াই ও ই ইন ইন হু হু বা আচ্ছা এতক্ষণ কি আপনা আমার কথা শুনতে পার নাই আমি তো

بسم الله الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا يكذبون والله أعلم والله 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 بما يقول فبشرهم بعذاب أليم

ইল লাল্লা আমানু আহ ইল লাল্লা জিনা আমানু ইল লাল্লা ইল লাজিনা আম শুনতে পাচ্ছেন জি হ্যাঁ শুনতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছেন শুনতে পারছেন তো জি আপনি শুনতে পাচ্ছেন না

تل إذ هم إذ هم عليها ايه وهم وهم على هم يفعلون يفعلون بال مؤمن مؤمني مؤمنين, <applause> مؤمنين سهود وما و وما نقام أم قام أم منهم الا أ الا أ عن أ الا أي

الذي 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 له ملك السماوات والأرض والارض والارض والله على والله على كل شيء شاهد إن الذين <سؤال> أفاتى أنو فاتانو ألفاتانو <سؤال> المؤمنين <سؤال> والمؤمنات <سؤال> مؤمنات مومينة لهم لم

والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود النار ذات الوقود إذ هم عليها قعود قعود

الرحمن الرحيم الذي <سؤال> <اللزين> له, <سؤال> <سؤال> آل <دنسوار قدو اللح> له ملك السماوات والارض والله على كل شيء شهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنين minati summa lam ya yatu yatu bu yatu bu falahum aja bu jahannama falahum aja harik innal lazina amanu amilus amilus shalih shalihatilahum كما تزري من تحتها الأنهار جالك الفوج الكبير إن بطش ربك لشديد إنه هو يبديه وي ويؤيد ما شاء الله ما شاء الله شهد البرسل

فبشرهم بما فبشر فبشرهم بعذاب عليم إلا الذين إلا الذين من... إلا الذين آمنوا. آمنوا. آمنوا.

وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالْيَوْمِ الْبَوْعُودِ وَشَاهِدٍ وَشَاهِدٍ وَمَشْهُودِ قُتِلَ قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ أنا أن رضات وقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما وما نقموا منهم إلا. মিনহুম হোম ইনলা মিন গুনা করা যাবে না কিন্তু মিন হোম মিনহুম হোম ইনলা আই অমিন আই অমিনু মিনলাহিন আজি হামিদ মাশাল্লা মাশআল্লাহ ঠিক আছে আচ্ছা আর কেউ পড়েনি এখান থেকে পড়েন নাই এমন কেউ থাকলে পরে না জু বিল্লা হিমিনা র র করতে পড়ছেন ইন্না ফাতানুল এখান থেকে إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد ইন্না হু হুদি উয়াল সুন্দর পড়ছেন উ তে টান হবে না সুন্দর পড়ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আপনারা আমাদের তালিমের ইয়েতে ছিলেন কেউ আজকে তো ইয়া দিয়ে ভিডিওতে করলাম আসলে ইমেজ দিয়ে অনেক চেষ্টা করলাম তো পারলাম না হ্যাঁ বাদ দেলাম এবং ভিডিওটা সুন্দর আসছে কথাগুলি সুতরাং সে স্পষ্ট ভাবে বুঝা গেছে আসলে আমি তো ভিডিওতে আসতে চাইনি কিন্তু বাধ্য হয়ে গেলাম পারলাম না তো আমি স্ক্রিন দিয়ে তো দুই তিন দিন ট্রাই করলাম কিন্তু সাউন্ড হয় না এই সেই প্রবলেম থেকেই যায় আমাদের সৌভাগ্য তো আপনারা দেখতে পেলেন আল্লাহ maaf করেন ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট থেকে আপনারা ইয়ে করেন জয়েন করেন আগামী হবে আল্লাহ রহমতে আমি আছি চেষ্টা করব জানা ঠিক আছে আপনার বাইরে তাহলে ইয়ে নেন লিভ নেন দেখি আমাদের বোনরা কেউ পড়তে চায় কিনা বন্ধুর পড়াশুনি